বিসমিল্লাহির রহমান ইব্রাহিম। মহান আল্লাহর নামে শুরু করছি। আত্মকথনের নবম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আত্মকথন একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যা পরিচালিত হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং সাবেক কিছু ডেডিকেটেড শিক্ষার্থীর মাধ্যমে। বর্তমানে এই দুর্যোগময় করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা চিন্তা করে তাদের মনোবল ধরে রাখতেই আত্মকথনের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আত্মকথনের সকল টিম মেম্বারকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠানগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে, এবং বিশেষতা জ্ঞাপন করছি অতিথিদের প্রতি, যাদের কারণে আমাদের প্রোগ্রামগুলো সাফল্যমণ্ডিত হচ্ছে। আজকের বিশেষ এই প্রোগ্রামে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন মোহাম্মদ শামিমুল হক ভাই, বিসিএস জেনারেল এডুকেশন, 35th বিসিএস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন, কলেজ অফ হোম ইকোনমিক্স, আজিমপুর, ঢাকা। উল্লেখ্য যে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের FTNS বিভাগের একজন শিক্ষার্থী। আত্মকথনের পক্ষ থেকে ভাইয়াকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন পুলকেশ বসাক, লেকচারার, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, অ্যালমনাস, ডিপার্টমেন্ট অফ FTNS, মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এবং জুনায়েদ বাগদাদি, 4th ইয়ার সেকেন্ড সেমিস্টার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, MBSC। আমাদের প্রোগ্রামটি কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে। প্রথম সেশনে অতিথির ব্যক্তিগত কোনো তথ্য এবং তার আজকের এই অবস্থানে আসার পিছনের গল্পটি আমরা শুনব, এবং পরবর্তীতে তিনি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য কিছু পরামর্শ দিবেন, এবং সর্বশেষ আমাদের আজকের অডিয়েন্সরা অতিথিকে তার বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। সকলকে, সকলের উদ্দেশ্যে বলছি, আত্মকথন এর সাথেই থাকুন এবং আমাদের প্রোগ্রামগুলো দেখতে থাকুন। আশা করি হতাশা হবেন না। এছাড়াও পরবর্তীতে প্রোগ্রামগুলো আপনারা দেখতে পারবেন আত্মকথনের ফেসবুক পেজে এবং ইউটিউবে। এ পর্যায়ে পরবর্তী সেশন পরিচালনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বসাক দাদাকে। দাদা, হ্যাঁ, ধন্যবাদ আব্দুর রাজ্জাক, তোমার এই সুন্দর উপস্থাপনার জন্য এবং আমাকে দ্বিতীয়বারের মতো সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ করার পেছনে তোমার অনেক অনেক ভূমিকা। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তোমাকে এবং আত্মকথনের যারা এর পেছনে যারা আছে তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের অতিথিকে, শামীম ভাই, আমাদের শামীমুল হক ভাই, এবং আমার বড় ভাই জুনিয়র এবং অন্যান্য যারা আজকের দর্শক আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বা আমি আমার উপস্থাপনা শুরু করতেছি। হ্যালো ভাইয়া, আদাব, কেমন আছেন ভাইয়া? এই তো আসলে অফিসিয়ালি কথা বলা শুরু করলাম, তোমাদের দেখে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তোমরা ক্রিয়েট করেছো, এর জন্য তোমাদের মানে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তুমি রাজ্জাক, ছোট ভাই, তোমাদের খুবই মানে একদম কাছে থেকে চিনি, আসলে সবসময় মানে দেখা হতো, আড্ডা দিতাম, মানে খুবই ভালো লাগছে। কারণ আমি আমার যে ফেসবুক ওয়াল, এইখানে দেখতাম যে নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা বিভিন্ন সময় তারা দেখতাম যে লাইভ প্রোগ্রাম করছে, যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে খুব একটা চোখে পড়ে নাই। আমরা সিনিয়র যাচ্ছি, তারাও এই কথাগুলো আমরা বলতাম, ফিল করতাম যে আমাদের ছেলেরাও তো এগুলা আয়োজন করতে পারে। যখন ভাবতেছিলাম তার মধ্যে দেখি যে তোমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে ফেলছো, এর জন্য আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের যারা ইতিপূর্বে যারা গেস্ট ছিলেন তাদের কথাও আমি শুনেছি, যে আমার খুব ভালো লাগছে যে আমাদের জুনিয়ররা একটা গাইডলাইন পাচ্ছে, যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাক। আর আমার ভালো লাগার আরেকটা কারণ আছে, আজকে বিশেষ করে এখানে আমরা যারা আছি তারা সবাই শিক্ষকতার সাথে জড়িত, মানে আমরা আছে এটা যে আমরা একদম পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কি সরকারি কলেজ, আমরা সবাই এখানে আসলে এই প্ল্যাটফর্মে আজকে আমরা কানেক্টেড।
হ্যাঁ, টিচিং প্রফেশন আমাদেরকে এক করেছে আজকে। আমার খুব ভালো লাগতেছে যে আসলে মানে সেটা মানে কাকটা দিয়ে হলেও কেন যেন মিলে গেছে। আমরা যেহেতু সবচেয়ে মানে এই তরুণ প্রজন্ম যে যারা ভবিষ্যতের কাণ্ডারি আমাদের দেশের, আমরা তাদেরকে মেসেজ দিতে পারছি, এবং কি সবচেয়ে যদি আমরাই যাই, অতএব আমরা আমাদের একটা দিক নির্দেশনামূলক কথাবার্তাই আমরা আজকে চালাতে পারবো। আমার খুবই ভালো লাগতেছে, তোমাদের ধন্যবাদ। এখন মানে তোমরা যা জানতে চাও আমাকে বলো, আমি বলবো। এই পর্যায়ে ভাই আপনি তো আমাকেও যুক্ত করলেন ধন্যবাদের সাথে, কিন্তু আমি প্রথমে ক্লিয়ার করি যে রাজ্জাক সহ যারা জুনিয়র আমাদের আছেন, রাজ্জাক, মুহাইমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম বা আরো যারা আছে, এরা আসলে আত্মকথনের, এদেরকে এরাই ধন্যবাদের প্রাপ্য। আমাকে এরা পরে যুক্ত করছে, এই জন্য আচ্ছা আচ্ছা, ধন্যবাদটা ওদেরই ক্রেডিট। আর এই পর্যায়ে আপনার শৈশব, কৈশোর, স্কুল কলেজ জীবন নিয়ে জানতে চাচ্ছি, এবং আপনার পরিবারের মানে পারিবারিক লাইফ, গ্রামের জীবন, এই জিনিসগুলো চাচ্ছি আর কি শুনতে। দর্শকের উদ্দেশ্যে আপনি একটু বড় সড়ো করলে আমাদের সকলের জন্য উপকার হবে। আচ্ছা মানে আমি আমার পরিচিতি দিয়ে নিই, আমি মোহাম্মদ শামিমুল হক। বিসিএস এর মাধ্যমে আমার প্রথম বিসিএস ছিল, প্রথম বিসিএস আমি ক্যাডারের মাধ্যমে যোগদান করি। আর আমার যে একদম প্রাথমিক শিক্ষা যেটা, সেটা আমার এলাকাতেই, গ্রামেই। আর আমরা কিন্তু গ্রামের, একদম যেটাকে বলা হয় একদম বিশুদ্ধ গ্রাম, মানে শহরের কোনো ছোঁয়া ছিল না। আমাদের গ্রামে শিক্ষিতের হারও খুব কম ছিল ওই সময়টাতে। আমরা যখন পড়ালেখা করি আমার মনে হয় সর্বোচ্চ 10 থেকে 15% এর উপরে আসলে ওই সময় ছিল। বাড়ির পাশেই একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই সময় স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে আমরা যাইতাম, আর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পূর্বেও আমার একটা স্কুলে আমার ছিল শৈশবে। আমি আর একটা স্কুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে ব্রাক স্কুল। ব্রাক স্কুল হচ্ছে আমাদের বাড়িতেই ছিল, ওই স্কুলটা আমাদের বাড়িতেই ছিল। যখন ব্রাক স্কুলে ওই আমার মনে হয় ওইটা প্রথম ব্যাচ বাংলাদেশে তখন সদ্য মাত্র শুরু হয়েছে। যখন শুরু স্কুলের কিছু নিয়মাবলী ছিল যে মানে তোমার হাইট হতে হবে এতটুকু, বা তুমি কথা বলতে পারো কিনা, তারপর তুমি এইরকম একটা সিস্টেম ছিল যে হাত দিয়ে মনে হয় কান ধরতে হয়, মানে এরকম সিস্টেম ছিল যে তুমি এগুলো পারো তাহলে তুমি ব্রাক স্কুলে পড়ার জন্য তুমি ফিট করতে পারবে। যাই হোক, আমি তো তখন আসলে ওই রকম হই নাই, মানে এত মানে স্কুলে যাওয়ার মতো আমার তখন বয়স হয়েছিল না। যাই হোক, আমাকে স্কুলে ভর্তি নিল না, আমি ওই স্কুলে যখন বসে থাকতাম এমনি বাড়ির ছেলে, তার জন্য আমাকে ওই ম্যাডাম বসার জন্য সুযোগ দিছিল, কিন্তু আমাকে তারা এনরোল করে নাই, ভর্তি হিসেবে নেয় নাই। এর মধ্যে একটা ছাত্র ছিল নাম মুজাফফর সম্ভবত, ও হঠাৎ করে ভর্তি ক্যান্সেল হয়ে গেল, ও পড়ালেখা বাদ দিয়ে দিল। তখন একজন ছাত্র শর্ট পড়লো, তখন আমি ওই স্কুলে ভর্তি হইলাম, আমাকে তারা নিল রিপ্লেসমেন্ট হিসেবে, আমাকে নিয়ে নিল। যাই হোক, ওই ব্রাক স্কুলে তখন পড়া শুরু করলাম। আর ব্রাক স্কুলের পড়া কিন্তু খুব ফাস্ট, ওই দেখা গেছে যে তারা 1 বছরের মধ্যে 1, 2, 3 পড়ায় ফেলে। তাতে আমরা পড়ে ফেললাম, পরে তখন ভর্তি হইলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ওইখানে গিয়ে ভর্তি হইলাম ক্লাস 4-এ। পরে ভর্তি হওয়ার পরে তখন একটু ছাত্র ভালোই ছিলাম, পরে ভর্তি হয়ে ওই 4-5 শেষ করলাম। পরে আমার যে বাবা, তিনি বললেন যে তোমার ভর্তি হইলে তোমার বিদ্রোহী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে চান্স পাইতে হবে। আর আমরা যারা টাঙ্গাইলে তারা কিন্তু যা বালক উচ্চ বিদ্যালয়ে কিন্তু খুবই ডিমান্ড আছে একটা স্কুলের, এবং কি একটা আদর্শ স্কুল যাকে বলি আমরা। ডিমান্ড এখন এবং চান্স পাওয়াটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু, প্রেস্টিজিয়াস ইস্যু পরিবারের কাছে। হ্যাঁ হ্যাঁ, শুধু পরিবারের কাছে না, তুমি টাঙ্গাইলে তুমি যে কোনো মানে অভিভাবকদের কাছে যদি শুনো, তারা কিন্তু 5 পাস করলেই বলে যে আমার ছেলে মেয়েকে আমি বিন্দুবাসিনী সরকারি প্রতিষ্ঠানে। হ্যাঁ ভাই, আপনার ছোট ভাইও কিন্তু বিন্দুবাসিনী। আচ্ছা আচ্ছা, এরকম মানে। আর তুমি দেখবা টাঙ্গাইলের যারা আছে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মোটামুটি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আর মেয়েরা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এই দুইটাই আর কি সবচেয়ে বেশি। মানে আমাদের মানে একটা অনুভূতির জায়গা, যে ভালো একটা মানে ভালো লাগার একটা জায়গা থাকে ওই সময়ে। তখন আসলে এত কিন্তু মানে তখনকার কিন্তু অভিভাবক যারা আছেন, বিশেষ করে যারা গ্রামের, তারা কিন্তু এত কম্পিটিশন বুঝতেও না, বা তাদের কোনো ধারণাও ছিল না। যে এখন তো আমরা যারা অভিভাবক, সচেতন অভিভাবক, সবাই কিন্তু এই জন্য বাচ্চার চেয়ে তারাই কিন্তু বেশি চিন্তিত থাকে। স্কুল, কোচিং, প্রাইভেট,
তারপর বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম এগুলোতে কিন্তু তারা ভর্তি করায় দেয় যাতে ছেলে মেয়েরা চান্স পায়। কিন্তু আমাদের যে মানে অর্থনৈতিক অবস্থা তখন ছিল, তারপরে মানে ওই সময় গ্রামে থাকতাম, মানুষের এত সচেতনতাও ছিল না। ওই সময়টাতে নিজের উদ্যোগে ধরো যখন পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি, তখন আসলে ভালোই লাগতো যে আরো বড় এক চাচাতো ভাই, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তী চান্স পেয়েছিল, আমার বড় ভাই আসাদ, তিনি ওই বিনিয়োগ স্কুলে ভর্তি হয়েছিলেন। তো তখন তারা দেখে আমরা একটা মানে আমাদেরও একটা অনুপ্রেরণা হিসেবে কাজ পেত যে ভাই যেহেতু স্কুলে যায় তাহলে আমরাও যেন তার সাথে স্কুলে যাইতে পারি। ভাই যখন চান্স পাইল তখন তার যে বড় ভাই নুরজাহান ভাই, তিনিও মানে আমাকে মনে আছে আমার যে সে সাথে নিয়ে আমাকে ওই ফর্ম তুলে দিছিল, ফর্ম তুলে দিছিল এবং কি কিন্তু চান্স পেত আসাদের সাথে স্কুলে যাইতে পারবে। আসাদ ভাই আবার খুবই মানে পারদর্শী ছিলেন, সে ফুটবল ভালো খেলতেন, ক্রিকেট ভালো খেলতেন, আবার সে বিন্দু খুবই ভালো পজিশনে ছিল, সব প্লেজার রোল থাকতো। যাই হোক, ভাইয়ের সাথে থাকতাম, ভাইয়ের সাথে পড়ালেখা করতাম, পরে আল্লাহর মানে অনুগ্রহপূর্বক আমি আসলে চান্স পাই। স্কুলে চান্স পাওয়া যাওয়ার পরে আসলে আমাদের ধরো চেঞ্জ হয়ে যায়, আমার যে পড়ালেখার প্যাটার্নই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর আমাদের সাথে ওই সময় যারা গ্রামে পড়ালেখা তারা খুব একটা বেশি দূর আর তারা এগিয়ে যেতে পারে নাই। আমি যদি বলি আমার নিজের চাচাতো ভাই যারা, তারাই মনে করো ওই তখন ও আমার সাথে আরেকজন ছিল আমার চাচাতো ভাই আপন চাচাতো ভাই পারবেশ, ও বিনিয়োগ স্কুলে চান্স পাইলো না, ওর পড়ালেখা বন্ধ হয়ে গেল। মানে ওর আব্বা বললো যে না তাহলে আর আর পড়াবো না। বললাম তো একদম গ্রাম মানে কেউ চায় না, সবাই চায় যে ছেলেমেয়েরা ইনকাম করবে, মানে ছেলেরা বিশেষ করে ইনকাম করবে। তো ওরাও ভর্তি করা মানে ভর্তি হতে পারলো, আর পড়ালেখা বন্ধ হয়ে গেল। কিন্তু আমি ধরো টিকে গেলাম, আস্তে আস্তে পড়ালেখা শুরু করলাম, পড়তে থাকলাম। তো অনেক মানে এর ভিতরে অনেক কাহিনী, ভর্তি হওয়ার পরে ধরো ইন্টারমিডিয়েট যখন এসএসসি পরীক্ষা হইলে এসএসসি তে পাস করলাম ভালোভাবে, পাস করার পরে আবার মামুনসন কলেজ টাঙ্গাইলের, এটা একটা মানে এই জায়গাটা আপনার জন্য আর আছি। আচ্ছা আচ্ছা, মানে এটাই বলতেছি যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখবো যে টাঙ্গাইলের যারা ভালো অবস্থায় আছে তারা কিন্তু সবাই এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, এই দুইটা শিক্ষা এবং এরাই প্রতিষ্ঠিত বেশি। হ্যাঁ, মেধাবী, এইখানে সবাই মেধাবীরাই ভর্তি হয়। তাই আমার মনে আছে তখন ভর্তি হইলাম, ওই সময় আবার কম্পিটিশন, এখন তো মনে হয় আরো বেশি কম্পিটিশন হয়ে গেছে যে একদম যারা এ প্লাস শুধু না মানে অল সাবজেক্টে যারা এ প্লাস পায় তারাই আসলে ভর্তি হতে পারে এই দুইটা শিক্ষা প্রতিষ্ঠানেই, আসলে এত কনটেস্ট। এখন আর কি অলরাউন্ডার হতে হবে, অলরাউন্ডার হতে হবে। আবার ধরো কপালের জোরে আবার ওইখানে ভর্তি হয়ে গেলাম। তে এই সময় আবার মানে পড়ালেখা তখন ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট পড়ার পরে আমার তখন বাবা থাকতো বিদেশ মানে সৌদি আরব থাকতেন, আমি আবার বড় ছেলে, এখন আমার কথা হতো আমি কিন্তু দূরে যাইতে পারবো না, মানে আমার পরিবারের একটা শর্ত ছিল যে আমি অন্য কোথাও পড়তে পারবো না, যদি টাঙ্গাইলে পড়ালেখা করা যায় তাহলে ধরো আমি পড়ালেখা ভালোভাবে চালাইতে পারবো। আর বাইরে গিয়ে যে এত পড়ালেখা করে যে খরচ যে দেওয়া সেটাও আসলে খুব একটা এবিলিটি ছিল না পরিবারে। ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ভাই, আপনারা কয়, আমরা দুই ভাই এক বোন, আমি বড়, তো এমনি ধরো আমার একটা লাইবিলিটি থাকে। হ্যাঁ, আমার আমার ছোট ভাই যে সেও ধরো পড়ালেখা কন্টিনিউ করতে পারে না।